এখন আমরা সেমাফোরের আরেকটি এক্সাম্পল দেখব, যা দিয়ে আমরা রিডার রাইটার প্রবলেমটা সলভ করতে পারি। প্রথমেই আমরা দেখি যে রিডার রাইটার প্রবলেমটা আসলে কী জিনিস। সো বেসিক্যালি এখানে দুই ধরনের এন্টিটি আছে প্রডিউসার কনজিউমারের মধ্যে। কিছু এন্টিটি বা কিছু প্রসেস হচ্ছে রিডার প্রসেস এবং কিছু প্রসেস হচ্ছে রাইটার প্রসেস। অ্যান্ড দ্য ডেটা ইজ শেয়ার্ড অ্যামাং দ্য নাম্বার অফ প্রসেসেস। যে ডেটাগুলো থাকবে আমার সিস্টেমে সেগুলো রিডার এবং রাইটার এই প্রসেসগুলোর মধ্যে শেয়ার্ড। অ্যান্ড এনি নাম্বার অফ রিডার্স মে সাইমলটেনিয়াসলি রিড দ্য ডেটা। যে রিডার যারা আছে তারা সবাই একসাথে কোনো একটা ডেটা রিড করতে পারবে। অনলি ওয়ান রাইটার ক্যান রাইট টু দ্য ডেটা। কিন্তু রাইটারের সময় একমাত্র অ্যাট এ সার্টেন টাইম একটা রাইটার শুধুমাত্র ওই ডেটাতে লিখতে পারবে বা রাইট করতে পারবে। ইফ রাইটার ইজ রাইটিং নো রিডার ক্যান রিড, মানে রাইট করার সময় রিডাররা রিড করতে পারবে না। অ্যান্ড ইফ অ্যাট লিস্ট ওয়ান রিডার ইজ রিডিং নো রাইটার ক্যান রাইট টু ইট, মানে আমরা তো এখানে বলেছি যে একসাথে অনেকগুলো রিডার ওই ডেটাটা বা ওই ফাইলটা রিড করতে পারে, বাট সব রিডারের রিড শেষ না হওয়া পর্যন্ত রাইটার রাইট করতে পারবে না। মানে অ্যাটলিস্ট একজন রিডারও যদি রিডিংয়ে থাকে তাহলে নো রাইটার ক্যান রাইট। আর রিডার অনলি রিড, রাইটার অনলি রাইট, মানে প্রসেসগুলো আলাদা, কারোর দুই ধরনের রোল থাকবে না। রিডার প্রসেসগুলো শুধু রিডই করবে, রাইটার প্রসেসগুলো শুধু রাইটই করবে। সো দিস ইজ দ্য ডিসক্রিপশন অফ দ্য প্রবলেম। এখন এই প্রবলেমটা দুই ধরনের ভ্যারিয়েশন আছে। প্রথম ভ্যারিয়েশনে আমরা যেটা বলি যে নো রিডার উইল বি কেপ্ট ওয়েটিং আনলেস এ রাইটার হ্যাজ গট দ্য পারমিশন টু ইউজ দ্য ডেটা। মানে একটা রাইটার যদি রাইটিংয়ে থাকে, এই শুধুমাত্র এই রিজনটা ছাড়া অন্য কোনো রিজনে রিডাররা ওয়েটিংয়ে থাকবে না। মানে নো রিডার শুড ওয়েট ফর আদার রিডার টু ফিনিশ, মানে একজন রিডার আরেকজন রিডারের জন্য ওয়েটিংয়ে থাকবে না। একজন রিডার শুধুমাত্র রাইটারের জন্য ওয়েটিংয়ে থাকতে পারে। রাইটার যদি রাইটিংয়ে থাকে সে ওয়েটিংয়ে থাকবে, এছাড়া অন্য কোনো রিজনে রিডারদেরকে আমরা ওয়েটিংয়ে রাখবো না। সো দিস ইজ দ্য ফার্স্ট ভেরিয়েশন। অ্যান্ড সেকেন্ড ভেরিয়েশন বলছে ওয়ান্স এ রাইটার ইজ রেডি, মানে রাইটার যদি রাইট করতে চায় সাথে সাথে সে তা পারফর্ম করবে। মানে একজন রাইটার যদি রাইট করতে চায় এর পরে অন্য কোনো রিডার রিড করতে চাইলেও তাকে রিড করতে দেওয়া হবে না, রাইটারকে প্রায়োরিটি দেওয়া হবে। সো দিস ইজ দ্য সেকেন্ড ভ্যারিয়েশন। এখন প্রবলেম হলো এই দুইটা ভ্যারিয়েশনেরই প্রবলেম হতে পারে। আই মিন বোথ ভ্যারিয়েশন ইজ নট প্রবলেম ফ্রি, দুইটা কেসেই স্টারভেশন হতে পারে। কিভাবে? প্রথম ভ্যারিয়েশনে রাইটার স্টারভেশন থাকতে পারে, যেহেতু রিডারদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, রিডাররা সহজে ওয়েটিংয়ে থাকতে যাবে না ফার্স্ট ভ্যারিয়েশনে, দ্যাটস ওয়াই রাইটার স্টারভেশনে চলে যেতে পারে। অ্যান্ড সেকেন্ড কেসে যেহেতু রাইটারকে আমরা প্রায়োরিটি বেশি দিচ্ছি, সো রিডার স্টারভেশনে চলে যেতে পারে। সো আমরা এখানে ফার্স্ট ভেরিয়েশন যেটা, সেই ভেরিয়েশনটাকেই ফলো করে আমরা রিডার রাইটার প্রবলেমটার একটা সলিউশন বের করার চেষ্টা করব ইউজিং সিমাফোর। সো এখানে হচ্ছে আমরা দুইটা সিমাফোর ইউজ করব, যেহেতু আমার দুই ধরনের এন্টিটি আছে। কিছু এন্টিটি হচ্ছে, সরি, কিছু প্রসেস হচ্ছে রাইটার্স অ্যান্ড কিছু প্রসেস হচ্ছে রিডার্স। সো এবং এই যে রিডার, যারা রিডারগুলোর মধ্যে সিঙ্ক্রোনাইজেশনের দরকার আছে, আবার রাইটার এবং রিডারের মধ্যেও সিঙ্ক্রোনাইজেশনের দরকার আছে। সো এই দুই ধরনের সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমরা দুইটা সিমাফোর ইউজ করব। একটা হচ্ছে RW মিউটেক্স বা রিড রাইট মিউটেক্স। এই মিউটেক্সটার কাজ হচ্ছে রাইটার এবং রিডারের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করা, যে রাইটার যখন রাইট করবে রিডাররা তখন ওয়েটিংয়ে থাকবে, আর রিডাররা যখন রিড করবে রাইটার তখন ওয়েটিংয়ে থাকবে। এই সিনারিওটা ক্রিয়েট করার জন্য একটা, বা এই সিঙ্ক্রোনাইজেশনটা অ্যাচিভ করার জন্য একটা সিমাফোরের দরকার হয়। আমরা ওটার নাম দিলাম RW মিউটেক্স। দেন রিডারদের মধ্যে আমার সিঙ্ক্রোনাইজেশনের দরকার হচ্ছে, কোন কখন কোন একটা রিডার এসে রিড কাউন্টের ভ্যালু বাড়াচ্ছে বা কমাচ্ছে। সো রিডারদের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করার জন্য আমি মিউটেক্স নামে আরেকটা সিমাফোর ইউজ করলাম টু সিঙ্ক্রোনাইজ অ্যামাং দ্য রিডার্স। আর ইন্ট কাউন্ট হচ্ছে, এটা একটা শেয়ার্ড ভ্যারিয়েবল বা শেয়ার্ড ডেটা বলতে পারি। সো এই শেয়ার্ড ডেটা, যেটা আসলে অলওয়েজ স্টোর করে রাখতেছে যে আমার কারেন্টলি কতজন রিডার
আমার ফাইলটাকে রিড করছে। ওকে, সো দি এই তিনটা ডেটা স্ট্রাকচার আমরা ইউজ করব টু সলভ দ্য প্রবলেম, রিডার রাইটার প্রবলেম। তো আমরা যদি সলিউশনটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমার রাইটারের পার্সপেক্টিভ থেকে কোড, অ্যান্ড এটা হচ্ছে রিডারের পার্সপেক্টিভ থেকে কোড। সো ইফ এ রাইটার ইজ ইন ইটস ক্রিটিক্যাল সেকশন, মানে আমরা এই যে দেখতে পাচ্ছি রাইটার যদি তার রাইটিং পারফর্ম করছে, দ্যাট মিন্স তার ক্রিটিক্যাল সেকশনে থাকে, অ্যান্ড এন নাম্বার অফ রিডার্স আর ওয়েটিং, মানে আমরা কি জানি রাইটার যখন রাইট করতেছে তখন বাকি যে রিডাররা আছে ওরা ওয়েটিংয়ে থাকবে। সো আমি ধরে নিলাম হচ্ছে এন সংখ্যক রিডার আছে যারা রিড করতে চায়, তারা ওয়েটিংয়ে বসে আছে ফর রাইটার। সো এই যে এন সংখ্যক রিডার আছে তাদের মধ্য থেকে একজন এ আর ডাব্লিউ মিউটেক্সে কিউড থাকবে, মানে আর ডাব্লিউ মিউটেক্সের উপরে সে ওয়েট করবে, আর বাকি যে এন মাইনাস ওয়ান জন আছে তারা মিউটেক্সের উপরে ওয়েট করবে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য কোড, আই মিন দিস ইজ দ্য সলিউশন প্রসেস। ওয়েন এ রাইটার এক্সিকিউট সিগনাল, এই যে যখন রাইটারের কাজ শেষ হয়ে যাবে এবং সে যখন একটা সিগনাল ফাংশন কল করবে আর ডাব্লিউ মিউটেক্সের উপরে, তখন এই এন সংখ্যকের মধ্যে যে স্পেশাল ওয়ান ছিল, যে বা যে কোনো একটা যে প্রসেস ছিল যে আর ডাব্লিউ মিউটেক্সের উপরে ওয়েট করতেছিল, সে এখন অ্যাক্সেস পেয়ে যাবে ফাইলে। সো এই ফাংশনটা বা এই লাইনটা, ইট উইল রিজিউম দ্য এক্সিকিউশন অফ দ্য ওয়েটিং রিডার অর দ্য সিঙ্গেল ওয়েটিং রাইটার, মানে আর ডাব্লিউ মিউটেক্সের উপরে যে শুধু একটা রিডার ওয়েট করবে তা না, অন্য আরেকজন রাইটারও তো ওয়েট করতে পারে। সো আর ডাব্লিউ মিউটেক্সের উপরে যে ওয়েট করতেছিল সে এখন রিলিজড হবে, আই মিন সে এখন ওই শেয়ার ডেটা বা ওই ফাইলটা অ্যাক্সেস পাবে। সো এইভাবে আসলে আমাদের সলিউশনটা কাজ করতেছে। সো আমরা যদি আবার রাইটারের কোডটা দেখি, যে রাইটারের কোডে সে প্রথমে চেক করবে আর ডাব্লিউ মিউটেক্সটা ফ্রি আছে কিনা, মানে রিডার এবং রাইটারের মধ্যে কেউই এখন অ্যাক্সেস করছে না ওই শেয়ার ফাইলে, এরকম সিনারিও কিনা। যদি হয় তাহলে রাইটার হচ্ছে রাইটিং করবে, ওর কাজ শেষ হয়ে গেলে সে এখন আবার এটাকে অ্যাভেলেবেল করে দিবে, যাতে করে অন্য কোনো রাইটার বা অন্য কোনো রিডার সে যদি ওই ফাইলে অ্যাক্সেস চায় করতে চায় অ্যাক্সেস করতে পারে। সো দিস ইজ হাউ রাইটার ওয়ার্কস। রিডারের সময় আমরা কী করব, রিডারের সময় আমরা জানি একটা ভ্যালু আছে, একটা নতুন রিডার যদি আসে আমার রিড কাউন্টের ভ্যালু আমি ইনক্রিজ করতে চাই, সেই জন্যে আমি প্রথমে মিউটেক্সের উপরে আমার প্রসেসটাকে বা রিডারটাকে ওয়েট করাবো, দেখবো অ্যাভেলেবেল আছে কি না। কিসের জন্য অ্যাভেলেবেল, এই যে শেয়ার যে ডেটা, শেয়ার লোকেশান, এই লোকেশানে যাওয়ার জন্য অ্যাভেলেবেল কি না। যদি হয় তাহলে সে রিড কাউন্টের ভ্যালু এক বাড়ালো, তারপরে সে চেক করবে যে আমার যে কারেন্ট যে প্রসেসটা আছে বা যে রিডারটা আসলো, এই রিডারটা কি আমার সিস্টেমে প্রথম রিডার কি না, নাকি এর আগেও অনেক রিডার এসেছে। একটা সময় তো এমন থাকবে যে সিস্টেমে কোনো রিডারই নাই, কেউ একজন প্রথম রিডার আসবে। সো প্রথম রিডার যখন আসবে তখন কি হবে, রিড কাউন্টের ভ্যালু ওয়ান হবে, তাই না? ওকে, সো প্রথম রিডার আসলো, এখন আমি চেক করতে হবে আমার ওই ফাইলটা, যে ফাইলে আমি যেতে চাচ্ছি সেই ফাইলটা ফ্রি আছে কি না। তো সেই ফাইলটাতে অ্যাক্সেস করা যাবে নাকি যাবে না সেটা আমি কী দিয়ে বুঝবো, সেটা বুঝবো আর ডাব্লিউ মিউটেক্স দিয়ে। এবং যেহেতু আমার সিস্টেম এটা প্রথম রিডার, প্রথম রিডারই আসলে এটা চেক করবে যে এই ফাইলে অ্যাক্সেস করা যাবে নাকি যাবে না। তো সে এটার উপর একটা ওয়েট ফাংশন কল করলো, যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে তো ওয়েট থেকে সে পরের লাইনে আসতে পারবে, যদি অ্যাভেলেবেল না থাকে এই প্রথম প্রসেসটা এখানে এই আর ডাব্লিউ মিউটেক্সের উপরে ওয়েট করলো বা এই সিমাফোরের লিস্টে অ্যাড হলো, ওয়েটিং লিস্টে অ্যাড হলো। সো এইভাবেই আসলে আমরা রাইটার এবং রিডারের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করতে পারি, বা আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি রাইটার এবং প্রথম রিডারের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করতে পারি। আচ্ছা, সো যদি আসে এরপরে তো হচ্ছে সে মিউটেক্সটাকে ফ্রি করে দিল, কারণ রিডার বুঝতে পেরেছে যে ফাইলটা অ্যাভেলেবেল আছে, অ্যান্ড সে যেহেতু রিড কাউন্টকে এতক্ষণ ধরে রাখছিল, রিড কাউন্টের ভ্যালু ইনক্রিজ করেছিল, সে এখন এই রিড কাউন্টটাকে অন্য রিডারের কাছে অ্যাভেলেবেল করবে ভ্যারিয়েবলটাকে। আমরা যদি ধরে নিই দিস ইজ দ্য রিড কাউন্ট, সো এখানে সে এক করে রাখছিল এবং এই জায়গাটাতে অন্য কাউকে অ্যাক্সেস করতে দিচ্ছিল না, সো এখন সে মিউটেক্সের উপরে সিগন্যাল অ্যাপ্লাই করে
সেটা অ্যাক্সেস করতে দিবে বাকি রিডারদের জন্য। এরপর সে রিডিং করতে থাকলো, এটা কোনো সমস্যা নাই, অন্য কোনো ঝামেলা হবে না। কিন্তু যখন এই রিডারের আবার রিডিং শেষ হয়ে যাবে তখন কি করতে হবে, সেই এই রিডারটার রিডার প্রসেসটা সিস্টেম থেকে চলে যাবে। দ্যাট মিন্স আমার রিড কাউন্টের ভ্যালু কমাইতে হবে। সো আমরা আবার জানি রিড কাউন্ট হচ্ছে একটা শেয়ার্ড ভ্যারিয়েবল। সো শেয়ার্ড ডেটা যেহেতু, তো আমার আবার চেক করতে হবে যে এখানে আমি অ্যাক্সেস করতে পারবো কি না। সো রিড কাউন্টের উপরে আমি কোন সিমাফোরটা ইউজ করছি, মিউটেক্স। সো মিউটেক্স দিয়ে আমি চেক করবো রিড কাউন্ট ভ্যারিয়েবলটা ফ্রি আছে কি না। যদি ফ্রি থাকে দেন হচ্ছে আমি এটাকে ডিক্রিজ করলাম, তারপর হচ্ছে আমি বের হয়ে যাব, ঠিক আছে, মিউটেক্সের উপরে সিগন্যাল অ্যাপ্লাই করব। ইন দ্য মিন টাইম আমি চেক করব রিড কাউন্টের ভ্যালু তো আমি কমাচ্ছি, কমাইতে কমাইতে এটা জিরো হয়ে গেল কিনা। যখন রিড কাউন্টের ভ্যালু জিরো হয়ে যাবে তার মানে কি, তার মানে হলো আমার সিস্টেমে আর কোনো রিডার অ্যাভেলেবল নাই, সব রিডারের রিডিং শেষ, তাই না? সো সব রিডারের রিডিং শেষ হলে তখন আমার এই ফাইলটাকে আবার RW মিউটেক্স দিয়ে রাইটারের জন্য অ্যাভেলেবেল করতে হবে। সো দ্যাটস ওয়াই যখন সব রিডার চলে যাবে বা রিড কাউন্টের ভ্যালু জিরো হয়ে যাবে তখন আমরা RW মিউটেক্সের উপর আবার সিগন্যাল অ্যাপ্লাই করব, সো দ্যাট কোনো রাইটার যদি অ্যাক্সেস করতে চাই অ্যাক্সেস করতে পারে। সো এইভাবে আসলে রিডারের কোডটা আমরা লিখতে পারি বা সলিউশনটা আমি লিখতে পারি রিডার প্রসেসের জন্য। এখন যদি আমরা একটা সিমুলেশন বা একটা এক্সাম্পল দেখতে চাই, তাহলে আমরা এইভাবে চিন্তা করি যে একটা সিস্টেমে আমার একজন রাইটার আছে এবং দুইজন রিডার আছে, প্রত্যেকেই এই শেয়ার্ড ফাইলটাকে অ্যাক্সেস করতে চায়। তো এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? সো প্রথমেই আমি মনে করি যে রিডার ওয়ান ফার্স্ট এটাকে রিড করতে চায়, ঠিক আছে। সো রিডার ওয়ান যদি আমার প্রথমেই ইনিশিয়ালি RW মিউটেক্স আমার অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে, মিউটেক্সও অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড রিড কাউন্টের ভ্যালু জিরো থাকবে, এটা হচ্ছে একদম ইনিশিয়ালি এরকম অবস্থা থাকবে। সো আমার যদি প্রথম রিডার যদি আমার এটাতে অ্যাক্সেস করতে চাই তাহলে কী হবে, তখন প্রথম সে ওয়েট কর ফাংশন কল করবে কার উপরে, মিউটেক্সের উপরে। সো তখন আমার মিউটেক্সটা হয়ে যাবে জিরো, দেন রিড কাউন্টের ভ্যালু এক ইনক্রিমেন্ট করলো, ওয়ান হলো। এরপর আমি দেখতে চাচ্ছি যে রিড কাউন্টের ভ্যালু কি ওয়ান, ইয়েস ওয়ান, দ্যাট মিন্স দিস ইজ দ্য ফার্স্ট রিডার ইন দ্য সিস্টেম। সো আমি এরপর দেখবো RW মিউটেক্স কি অ্যাভেলেবেল আছে কিনা, মানে আমার শেয়ার্ড ফাইলটা ফ্রি আছে কিনা। সো আমি এখানে দেখি RW মিউটেক্স কি অ্যাভেলেবেল আছে, ইয়েস, যদি থাকে সে তো যেহেতু সে ওয়েট ফাংশন কল করছে সে এটাকে হোল্ড করে ফেলবে, এটাকে জিরো বানিয়ে ফেলবে অ্যান্ড দেন সিগন্যাল দিবে কাকে, মিউটেক্সকে। মিউটেক্সকে সিগন্যাল কেন দিবে, যে ওর কাজ শেষ কারণ সে রিড কাউন্টের ভ্যালু এক ইনক্রিজ করেছে অ্যান্ড এই মুহূর্তে তাহলে এই ফাইলে কে রিড করতেছে, রিডার ওয়ান এখন এই জায়গাতে আছে, রিড করতে আছে, সে রিড করতে থাকুক। সো এই টাইমে আমি মনে করি যে আমার রাইটার ওয়ান এখন সে রাইট করতে আসছে। সো তাহলে কী হবে, সে প্রথম কোডটা কী, তার প্রথম কোডটা হচ্ছে RW মিউটেক্সের উপরে ওয়েট ফাংশন কল করবে। সো দেখতেছে RW মিউটেক্সের ভ্যালু হচ্ছে জিরো, সো রাইটার কি রাইট করতে পারবে, পারবে না, কারণ RW মিউটেক্সটা ফ্রি নাই। সো রাইটারটা এখানে ওয়েটিংয়ে থাকবে RW মিউটেক্সের লিস্টে। আচ্ছা, সো ইন দ্য মিন টাইম আমি মনে করি এরপর আবার রিডার টু আসলো, রিডার টু রিড করতে চাচ্ছে। তো রিডার টু রিড করতে চাইলে প্রথমে সে কী করবে, এই লাইনটা মিউটেক্স দেখবে চেক আছে অ্যাভেলেবেল আছে কিনা, ইয়েস মিউটেক্স অ্যাভেলেবেল আছে, তাহলে সে এটাকে হোল্ড করবে। তারপর সে রিড কাউন্টের ভ্যালু এক বাড়াবে, এটা টু হলো। তারপরে লাইন কী হলো, সে রিড কাউন্ট কি ওয়ান, না ওয়ান না, সো আমার এইটুকু আমি স্কিপ করে যাব। দেন হচ্ছে সেটাকে সিগন্যাল দিয়ে মিউটেক্সকে আবার ওয়ান করলো, দেন হচ্ছে এখন আমার R2ও রিড করতেছে সিস্টেমে। সো কারেন্টলি আমার R1 অ্যান্ড R2 দুইটা প্রসেসই সিস্টেম এই ফাইলটাকে রিড করতেছে সাইমলটেনিয়াসলি। আচ্ছা, এখন মনে করি আমার R1 যে রিড শুরু করেছিল R1-এর রিডিং শেষ, তার মানে কি R1 আমার সিস্টেম থেকে চলে যাবে। সো চলে যেতে হলে কি করবে, যেহেতু রিডিং যদি কমপ্লিট হয় সে আবার মিউটেক্সের উপর অ্যাপ্লাই করে দেখবে মিউটেক্সটা কি অ্যাভেলেবেল আছে, আছে, সো থাকলে এটাকে সে জিরো করে মিউটেক্সটাকে হোল্ড করলো। তারপরের লাইন সে কী করবে, যেহেতু সে চলে যাচ্ছে রিড কাউন্টের ভ্যালু মাইনাস মাইনাস করবে, মানে এক কমিয়ে ফেলবে, তাহলে আমার রিড কাউন্টের ভ্যালু এখন হবে ওয়ান। তারপর দেখবে রিড কাউন্ট কি জিরো না, জিরো না, তাহলে আমি এই দুই লাইন স্কিপ করে যেতে পারি।
দেন সেটাকে সিগন্যাল অ্যাপ্লাই করবে মিউটেক্সের উপরে, যাতে অন্য রিডাররা এটাকে ইউজ করতে পারে। গেল, তাহলে এখন আমার সিস্টেমে কি আর ওয়ান আছে? আর ওয়ান নেই, আর ওয়ান এখন তার রিডিং শেষ, সে সিস্টেম থেকে চলে গেছে। আমার সিস্টেম এখনও আর টু আছে। এখন পর্যন্ত আমরা খেয়াল করে দেখি আর ডাব্লিউ মিউটেক্স কিন্তু ফ্রি হয় নাই, সো ওয়ে রাইটার যে ছিল সে কিন্তু এটার উপরে এখনও ওয়েটিংয়েই আছে। আচ্ছা, সো আমার আর ওয়ানের কাজ শেষ, এখন সিস্টেমে আর টু আছে, সে রিডিং করতেছে। সো একটা সময় পরে আর টু এর রিডিং শেষ হবে, রাইট? সো আর টু এর রিডিং শেষ হওয়ার পর সে কোথায় আসবে? সে আবার এই লাইনে অ্যাপ্লাই করবে, দেখবে মিউটেক্স অ্যাভেলেবেল আছে কি না। আছে, সে মিউটেক্সটাকে হোল্ড করবে, এটা জিরো হয়ে গেল। তারপর সে রিড কাউন্টের ভ্যালু এক কমাবে, তাহলে রিড কাউন্ট কত হয়ে যাবে? জিরো। এখন আমি দেখছি রিড কাউন্ট জিরো, রাইট? তার মানে কি আমার সিস্টেমে এখন আর কোনো রিডার নাই। এখন কি করব আমি? এখন হচ্ছে আর ডাব্লিউ মিউটেক্সের উপরে সিগন্যাল কল করব, মানে এটাকে আমি আবার অ্যাভেলেবেল করে দিচ্ছি, কারণ দিস ওয়াজ দ্য লাস্ট রিডার এবং সে চলে যাচ্ছে। তারপরে এই মিউটেক্সটাকে সে অ্যাভেলেবেল করে দিল। তো এখন আমি যদি আমার সিস্টেমের কথা চিন্তা করি, আমার সিস্টেমে এখন ফাইলটাতে কেউ অ্যাক্সেস করে নাই, ফাইলটাতে কেউ নাই, তাই না? রিডার ওয়ান আসছিল, রিড করে চলে গেছে, রিডার টু আসছিল, রিড করে চলে গেছে। সো কারেন্টলি আমার রিড কাউন্ট হচ্ছে জিরো, মিউটেক্স ওয়ান অ্যাভেলেবেল, আর ডাব্লিউ মিউটেক্স ওয়ান এটাও অ্যাভেলেবেল। সো এই যে আর ডাব্লিউ মিউটেক্স যে অ্যাভেলেবেল হলো, সাথে সাথেই এখানে কে ওয়েট করতেছিল? রাইটার ওয়ান, রাইট? সো রাইটার ওয়ান এখন সাথে সাথে ওয়েক আপ হবে এবং এই লাইনে আসবে, সে রাইটিং করবে। রাইটিং করার পরে, রাইটিং করার টাইমে সে কী করবে? এটা জিরো হয়ে যাবে, যাতে অন্য কোনো রিডারও অ্যাক্সেস করতে না পারে, ঠিক আছে? অ্যান্ড সব শেষে, রাইটিং শেষে সে সিগন্যাল করে এটাকে আবার ওয়ান করে দিবে। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি এই রাইটার এবং যতগুলো রিডার থাকবে সেই রিডারগুলোর মধ্যে সিঙ্ক্রোনাইজেশন অ্যাচিভ করা যায় ইউজিং দিস টু সিমাফোর। একটা সিমাফোর আমরা ইউজ করছি টু সিঙ্ক্রোনাইজ বিটুইন রিডার অ্যান্ড রাইটার, আর একটা সিমাফোর মিউটেক্স আমরা ইউজ করছি টু সিঙ্ক্রোনাইজ অ্যামাং দ্য রিডার্স। সো এভাবে রিডার রাইটার প্রবলেমটা সলভ করা যায়।